নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কাল শিবরাত্রি, ইচ্ছে আছে শিবরাত্রিতে উপোস থাকার। প্রত্যেক বছরই থাকি উপোস। এবার বাইরে কোথাও জল ঢালতে যাবো নাকি জানি না, বাড়িতেই আমার ঠাকুর আছে। ইচ্ছে আছে উপোস থেকে বাড়িতেই ঠাকুরকে পুজো করে ঠাকুরের মাথায় জল ঢালার। এবার শিবরাত্রির আগের দিন আমাদের বাড়িতে নিরামিষ খেতে হয়, বিশেষ করে একবেলা ভাত খেতে হয়, চালের জিনিস একবেলা, আর একবেলা রুটি লুচি পরোটা সাবু এগুলো খাওয়া যায়। তো তাই জন্য ভাবলাম আজকে একটু শিবরাত্রি স্পেশাল সাবুর পায়েস তৈরি করব। তো পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন কীভাবে আমি দারুণ স্বাদের সাবুর পায়েসটা তৈরি করছি, যেটা টেস্টি হবে আর অবশ্যই হেলদি হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। সাবুর পায়েস যেমন সুস্বাদু তেমন সুস্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পারে, উপোসের দিনে তো বটেই। এছাড়া আমরা ডেজার্ট হিসেবে খাবার পরে, রুটি কিংবা লুচি খাওয়ার পরে এটা খেতে পারি মিষ্টি মুখের জন্য। ভীষণ সহজ উপায়ে তৈরি করা যায়, চালের পায়েসের থেকে কোনো অংশে কম এর স্বাদ হয় না। সাবুর পায়েস তৈরি করার জন্য আমি আজকে বড় দানার সাবু ব্যবহার করছি, চাইলে আপনারা ছোট দানার সাবুও ব্যবহার করতে পারেন। তবে ছোট দানার সাবু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, দানাগুলো কিন্তু ভালোভাবে বোঝা যায় না খাওয়ার সময়। তাই বড় দানার সাবুটাই ব্যবহার করছি, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। বড় দানার সাবু ভিজতে একটু সময় লাগে, মিনিমাম 3-4 ঘন্টা সময় নেয় বড় দানার সাবুটা ভিজতে। তাই আমি আগের দিন রাত্রে এই সাবুটা ভিজিয়ে নিচ্ছি। সাবু ভেজানোর আগে সাবুটা দুবার জল দিয়ে ধুয়ে নেব। এই যে স্টার্চটা আছে, স্টার্চটা বেরিয়ে গেলে সাবুটা যখন ভিজে যাবে ভেজার পরে, তখন ঝরঝরে হয়ে যাবে সাবুটা নিজে থেকেই। না ধুয়ে সাবু ভেজালে কিন্তু সাবুটা আঠা আঠা হয়ে যাবে, একটার গায়ে একটা লেগে যাবে। দেখুন, সাবুটা আমি হালকাভাবে একটুখানি ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দেব। এইভাবে সাবু ধুয়ে আপনারা অবশ্যই সাবু ভেজাবেন প্রত্যেক সময়। ছোটো দানার সাবুর ক্ষেত্রে 1 ঘন্টা সাবু ভিজলে অনেক, ছোটো দানার সাবু দিয়েও আপনারা সাবুর পায়েসটা তৈরি করতে পারেন। সাবু ধোয়ার পর দেখুন এমনভাবে জলটা দিয়েছি যাতে আমার আঙুলের হাফ কর ডুবে থাকছে, সেইভাবে জলটা দিলে সাবু সমস্ত জলটা টেনে নেবে, সুন্দরভাবে ঝরঝরে হয়ে থাকবে সাবুটা ভেজার পরেও। পরের দিন সকালে উঠে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন জলটা পুরো টেনে নিয়েছে সাবুতে, আর সাবুটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। একান্তই যদি মনে হয় সাবু থেকে জলটা পুরো টেনে নিল না, মানে সাবুর মধ্যে একটু জল থেকে গেল, তাহলে আপনারা একটা ছাঁকনির মধ্যে সাবুটা ঢেলে দেবেন, একটু সময় রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে জলটা ঝরে যাবে আর সাবুটা ঝরঝরে হয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে সাবুর পায়েস তৈরি করার জন্য, দুধটা আমাদের রেডি করে নিতে হবে। এই পায়েস তৈরি করার জন্য দুধটা একটু ঘন ক্রিমযুক্ত নিতে হবে, তবেই পায়েসটা খেতে কিন্তু বেশি ভালো হবে। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার, আর হ্যাঁ সাবু নিয়েছি 200-250 গ্রাম। দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। যেহেতু ফুল ক্রিম দুধ নিয়েছি তাই জাল করতে খুব বেশি সময় লাগবে না। যদি আপনারা চান তাহলে এই সাবুর পায়েসটা আমুল দুধ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সাবুর মাপ অনুযায়ী দুধটা তৈরি করে নিতে হবে, গরম জল করে পাউডার দুধ বা গুঁড়ো দুধটা জলের মধ্যে ভালোভাবে গুলে দুধটা তৈরি করে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। 100 গ্রাম সাবুর জন্য 500 ml দুধ দিলে খুব ভালো হবে সাবুর পায়েসটা। দেখুন এখানে দুধটা প্রায় 10 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি, তারপরে এর মধ্যে 1/2 চামচ মতন এলাচের দানা বের করে ওই দানাটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এই এলাচের দানা আর তেজপাতাটা দিয়ে আরও 5-10 মিনিট দুধটা ফুটিয়ে নিলে দুধের মধ্যে এলাচ আর তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দুধটা ভালোভাবে ফুটিয়ে আমি এবার নামিয়ে রাখলাম, বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা দেখুন আমি সামান্য জল দিয়ে ফুটিয়ে ধুয়ে ফেলবো। অনেক সময় আমরা কড়াইটা ভালোভাবে মাজতে পারি না, বা সাবানের গন্ধ, যেই সাবান দিয়ে মাজি সেই সাবানের গন্ধও থেকে যায়, যার জন্য দুধের কোনো জিনিস ওই কড়াইতে তৈরি করলে তার মধ্যে কিন্তু একটু হলদে ভাব চলে আসে, কিংবা সাবানের গন্ধ অনেক সময় চলে আসে। তো একটু বেশি ভালোভাবে পরিষ্কার করা হয় এইভাবে একটু গরম জল করে ওই কড়াইটায়, তারপর যদি ধুয়ে ওই গরম জলটা দিয়েই জলটা ফেলে দিয়ে তারপর রান্না করা যায়, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে যে কোনো সূক্ষ্ম রান্না বা শৌখিন রান্নাটা ভালো হয়। এইবার দেখুন 2 চামচ ঘি গরম করে কড়াইতে, তারপর আমি একটু কাজু আর কিশমিশ হালকা হাতে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু লালচে বাদামি রং ধরবে কাজুতে আর কিশমিশগুলো একটু ফুলে ফুলে যাবে, সেই সময় কাজু কিশমিশ ভাজাটা নামিয়ে রাখলাম। এরপর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব ভালোভাবে জল ছেঁকে রাখা সাবুগুলো। সাবু দিয়ে
তিন চার মিনিট একটু নাড়াচাড়া করব। খুব বেশি ভাজা যাবে না শাকগুলো, দেখবেন কড়াইতে একটু একটু করে লেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। একটু হালকাভাবে এপিটোপিট ভেজে ঘিটা যখন টেনে নেবে সেই সময় এখানে দুধ দিতে থাকবো। প্রথমে অল্প একটু দুধ দেব, দিয়ে ভালোভাবে সাবুটার সাথে মিলিয়ে নেব। একবারে বেশি দুধ দিতে থাকলে একদিকে এক হাতে কিন্তু খুন্তি দিয়ে সাবুটা নাড়াচাড়া করতে হবে, নাহলে সাবুটা আবার দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প দুধ দিয়ে সাবুটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে দুধটা টেনে গেলে আরও একটু একটু করে দুধ দিয়ে এইভাবে আমরা সাবুটা সেদ্ধ করে নেব। সাবু সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। দেখুন সাবু দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা বেশ ভালোভাবে টেনে নিয়েছে। এবার এই পায়েসের জন্য যে মিষ্টি স্বাদটা আমাদের দরকার, সেই মিষ্টি স্বাদটা আনার জন্য এখানে আমি মিছরি ব্যবহার করছি। প্রায় 50 গ্রাম মতন এখানে মিছরি আমি নিয়েছি। মিছরিটা হামানদিস্তায় একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি মিছরিটা দুধে দেওয়ার পর গলে যাবে। ওদিকে কিন্তু গ্যাসের আঁচটা একদম কমানো আছে, আর মাঝে মাঝে অবশ্যই একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে সাবুর পায়েসটা। মিছরির সাথে 50 গ্রাম মতন বাতাসাও আমি দিচ্ছি। মিছরি আর বাতাসা দিয়ে পায়েস তৈরি করলে যে কোনো পায়েসই পায়েসটার ঘনত্বটা খুব গাঢ় হয়, খেতেও ভালো হয়। আপনারা এই জায়গায় অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন, বাচ্চাদের জন্য তাল মিছরি ব্যবহার করতে পারেন, খেজুরের গুড় দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গ্যাস বন্ধ করে গুড়টা মেশাবেন, আখের গুড় দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন। আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী মিষ্টিটা স্বাদ বাড়িয়ে কমিয়ে সেই অনুযায়ী মিষ্টি আপনারা দিয়ে পায়েসটা তৈরি করতে পারেন। সামান্য সন্দুপ লবণ দিলাম এক চিমটে মতন, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে এর মিষ্টতা ভালোভাবে কিন্তু বেরিয়ে আসে না, তাই সামান্য লবণ দিলাম। আপনারা অনেকেই লবণ মিষ্টি জিনিসে পছন্দ করেন না, যে পছন্দ করেন না দেবেন না, কোনো অসুবিধা নেই। এইবার দেখুন কাজু আর কিশমিশ ভাজা অর্ধেকটা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। সাবু পায়েসটা একটু ঝোলঝোল নামাবেন, মানে একটু লিকুইড নামাবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। আপনারা কিন্তু এটা গরমও খেতে পারেন, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে খাওয়া দাওয়ার শেষে এটা ডেজার্ট হিসেবেও খেতে পারেন, ভীষণ ভালো হয়। এই সাবুর পায়েসটা কত কম সময়ে তৈরি হয়ে গেল দেখুন, আর যেমনভাবে চালের পায়েস তৈরি করি আমরা সেইভাবেই আমরা সাবুর পায়েসটাও তৈরি করব। চিনিটা অবশ্যই লাস্টে দেব, যে কোনো পায়েসের ক্ষেত্রেই, চালের পায়েস হোক কিংবা সাবুর পায়েস হোক, আগে চিনি দিয়ে দুধটা ফুটিয়ে চাল দিয়ে দিলে বা সাবু দিয়ে দিলে কিন্তু সাবু বা চালটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না, তাই চিনিটা সবার লাস্টে দিতে হবে। ওপর থেকে আমি দেখুন একটু কাজু ভাজা আর কিশমিশ ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম সাবুর পায়েস। ভীষণ ভালো লাগে। রেসিপিটা এখনও না বানিয়ে থাকলে আমি বলবো, আপনাদের অনুরোধ করব একবার অন্তত বানিয়ে খাবেন, ঠান্ডা ঠান্ডা, বাচ্চাদেরও দেবেন। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে কাজু কিশমিশটা যদি তারা পছন্দ না করে, কাজু কিশমিশটা বাদ দিয়ে দুধ দিয়ে সাবু দিয়ে এইভাবে সাবুর পায়েস তৈরি করে দিতে পারেন। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো নমস্কার।